দেখুন ফজা করবেন আছে আমরা আল্লাহ তার বক্তব্য সম্পূর্ণ করবেন এখন তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি الشيخ
بدعوه الشيخ الاسلام ابن تيميه ثم تلميذه ابن القيم ومن سار على منهجه যেমন এর প্রভাবটা রয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার দাওয়াতে, তার ছাত্র ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর দাওয়াতে, ওমান সার আলা মাযহাবিহি। এরপরে তিনি আরেকটা বিষয় উল্লেখ করছেন, এবং তাদের মানহাজের উপরে যারা চলেছেন, তিনি একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন الشيخ محمد بن عبد الوهاب الذي كان له الفضل الاول باحياء دعوة التوحيد ترى اسلامي জাগরণের চেষ্টা করেছেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিদের নাম তিনি বাদ দেননি। প্রথমত বলেছেন কিতাব এবং সুন্নাহ, আমাদের শেখের বক্তব্য শেষ হলে
এটা অনুবাদ করবেন আমাদের শেখ মতিউর রহমান তার বক্তব্য শুরু করার আগে, এবার আমাদের শেখকে বলছি তার বক্তব্য ফিরে আসার জন্য। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার ছোট্ট একটা পয়েন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, আপনাদের অন্তরটা যেন আরো দৃঢ় হয়, আরো পরিষ্কার হয়, স্বচ্ছ হয়। বলেন তো কার বক্তব্য নকল করছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সালেহ বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তো আমি আমার লেখনী বা আলোচনায় সবচেয়ে জামে মানে পরিপূর্ণ কথাটা পেয়েছি দুইজনের মধ্যে, যারা মানে দুই যুগের সংস্কার। একজন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, তিনি তিনটি মূলনীতির আলোচনা করতে গিয়ে ছোট্ট একটা কথা বলেছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন তিনটি বিষয় মানুষকে উপলব্ধি করা উচিত, তুমি জবাব দেবে তিনটা বিষয়ে, মারিফাতুল আব্দি রব্বাহু ওয়া দীনহু ওয়া নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ছোট কথা, এত সুন্দর আর এত পরিষ্কার, আমার কাছে আর কারো বক্তব্য কোন মনীষীর বক্তব্য এরকম মনে হয়। তিনি ছোট্ট একটা বইকে তিনটা কথা শেষ করে দিয়েছেন, বান্দার উপলব্ধিটা তিনটা বিষয়ে জরুরি, সেটা কে? বান্দা উপলব্ধি করবে তার রবকে, দুই রব যে দিন দিয়েছেন সেই দিনকে, রব যে নবীকে পাঠিয়েছেন সেই নবীকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে, দিনকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটাই কেন গুরুত্বপূর্ণ সংক্ষেপে উল্লেখ করলেন, এই তিনটা বিষয় যে ব্যক্তি স্বীকারোক্তি দিবে। 1429 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রদিত বিল্লাহ রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদ নাবিয়্যা, যে ব্যক্তি বলবে এই কথা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দীন হিসাবে পেয়ে, মুহাম্মাদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই তিনটা বিষয়েই প্রশ্ন করা হবে কোথায়? কবর, তাই না? তো এই তিনটাই যদি উপলব্ধি করি, তাহলে আমার আকীদার উপলব্ধিটা এমনিতে চলে আসে, এর মধ্যে সবকিছু আছে। পাশাপাশি আরেকটি কথা যেটা আমি এখন অনুবাদ করে শোনাচ্ছিলাম, শেখ মোহাম্মদ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ, তিনি তার কথাটাকে ইসলামী জাগরণের পথটাকে একবারে ছোট করে নিয়ে এসেছেন। তিনি বলতে চাইলেন, আমাদের ইসলামী জাগরণের পথ প্রথমত কিতাব ও সুন্নাহ, আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত
সালাফে সালেহীন তারা যে পথে চলেছেন সে মানহাজের উপরে। উদাহরণ দিতে গিয়ে তিনি দুইজন ব্যক্তির কথা বলেছেন, ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, এবং তাদের পথের যারা মানহাজের যারা অনুসরণ করেছেন, যেমন মোহাম্মদ বিন আব্দুল ওহাবের ফাউন্ডেশন ছিলেন কে আপনারা জানেন না, একজন আমেরিকান ঐতিহাসিক, তিনি বলছেন যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তিনি তাওহীদের জাগরণ সৃষ্টি করতে পৃথিবীব্যাপী সক্ষম হলেন কার মাধ্যমে, as founded ইবনে তাইমিয়া। এক ব্যক্তি বলে দিয়েছেন ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সেই মানহাজের প্রকাশের মাধ্যমে তিনি ইসলামের জাগরণ করেন, আলহামদুলিল্লাহ। ঠিক নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ বলছেন কাশায়েখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব তার প্রথম মর্যাদা কিসে, বিতাওয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদের দাওয়াতের যে সংস্করণ অর্থাৎ জাগরণ, এই জাগরণটা করতে পেরেছিলেন তাদের দুইজনের মানহাজের আলোকে, অর্থাৎ ইবনে তাইমিয়া এবং আমি আপনাদের এই কথা ছোট করে নিয়ে এসে বলতে চাচ্ছি এই মর্মে যে আমাদের ইসলামী বিজয়ের পথটা দেখতে হবে এই মর্মে যে কোরআন এবং সুন্নাহ, সাহাবা কেরাম, তাবেঈনে আজম এবং তাদের মানহাজে যারা অনুসরণ করেছেন তাদের পথের সাথে মিল আছে কিনা, যদি না থাকে তাহলে সেই জায়গায় আমরা নেই। এখন আপনি একজন ব্যক্তি হয়ে একটা কথা যদি এইভাবে বলি, কেউ কি সাপের গালেও চুমু দিবে আবার বিজির গালেও চুমু দিবে, এটা কি হয়? তা তো হয় না। ইসলামের কিছু অংশ নিবেন আবার জাহেলিয়াতের কিছু অংশ নেবেন, দুইটাকে মিক্সচার করে দাওয়াত হয় না, এটাই চলছে এখন। মসজিদে সেজদা করে এসে কেউ যদি মাজারে সেজদা করে ওই ব্যক্তি তাওহীদ থাকে? এই অল্প সংখ্যক মানুষের জন্য করণীয়টা কি এইটা নির্ধারণ করা অত্যন্ত জটিল, সেটা আপনাদের বলবো। জটিলটাকে খুব সহজ করে নিতে হবে, সেটা হলো নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রসার। যতদিন পর্যন্ত মানুষের ভিতরের আকীদাগত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কখনো রাষ্ট্রের, সমাজের, ব্যক্তির সংস্কার কামনা করা যায় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছিলেন কিসের? সালাতের, কিসের? তাওহীদের। কত বছর? 10 বছর, 13 বছর, দীর্ঘ 13টি বছর, 12টি বছর তাওহীদের দাওয়াত দিলেন, শুধু তাওহীদের আলোচনাই করলেন এবং যাকে যখন যেখানে পাঠাচ্ছিলেন সেখানে তাওহীদের কথাই বলতে বলছিলেন। এতটা সময় নিলেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতে হলে আপনাদের তাওহীদের দিকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় পয়েন্ট বলছিলাম তাওহীদি আকীদার, বিশুদ্ধ আকীদার উন্মেষ, যতদিন পর্যন্ত বিশুদ্ধ আকীদার প্রচারটা ব্যাপক না হবে ততদিন পর্যন্ত আপনারা ফল পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে বর্তমান বাংলাদেশে অনেক ব্যক্তি যারা অনেক বড় বড় পদে আছে, সচিব পর্যায় পর্যন্ত এবং মন্ত্রী পর্যন্ত এমন ব্যক্তিও আছে হজ করার কারণে অথবা এই ইউটিউবে আলোচনা শোনার কারণে, ফেসবুকে আলোচনা শোনার কারণে, অধিকাংশ ক্ষেত্রে এখন সে বসে আছেন এই জায়গায়, কথা বলা যাচ্ছে না, যে
আলোচনার প্রভাবটা আলহামদুলিল্লাহ এত বেশি যে একবার নিচ থেকে শুধু আপনাদের লেভেল না উপর পর্যন্ত আল্লাহ সংস্কার করে দিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তির সাথে কথা হলো যে আপনি আর কেন শহীদ মিনারের শ্রদ্ধা জানাবে যান না, তো যেদিন থেকে বুঝেছে আমার ইমানও নাই আমলও নাই সেদিন থেকে তওবা করে আর কোনোদিন যাই আমার কাছে বলছে। তো কোথায় থেকে শিখলেন আপনি? আমার উস্তাদ হলো বক্তব্য, ইউটিউব থেকে বক্তব্য নামিয়ে শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেছে। ওই ব্যক্তিকে যদি পিটানো হয় বলুন, ওই ব্যক্তিকে যদি পিটানো হয় গ্রেফতার করানো হয় যদি ফাঁসির রায় দেওয়া হয় তাকে মাজার পোড়া করানো যাবে আর কবর পূজা করানো যাবে, দিন পূজা করানো যাবে? ও তাওহীদ গ্রহণ করেছে মানে আমাদের আপনার ইসলাম সেন্টারের মুদির তিনি একটা কথা উল্লেখ করেছেন যে নিষ্কলুষ তাওহীদ যেটা বলছেন নির্ভেজাল তাওহীদ। তো যে যে ব্যক্তির মধ্যে নির্ভেজাল তাওহীদ আশ্রয় পেয়েছে ওই ব্যক্তির দ্বারা পশ্চিম কালে কখনোই শিরিক করা সম্ভব সারা পৃথিবীতে একদিকে একদিকে হবে। একজন ভারতের কবি তিনি বলছেন মসজিদ চে বার বাইরি যে যা আসছে সবচেয়ে হিন্দি দেখি বার সারা উম্মে দোয়া মেরা সাসনা বাসা যে কাজ বাড়ি নাস দুনিয়া দে তাও খেয়ে দেওয়া বাসা। তিনি বলছেন যে মসজিদ একজন ব্যক্তির পক্ষে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না, শুধু তাওহীদের কারণে তাওহীদের নিশায় তাওহীদ পাওয়ার কারণে সে টাকা পয়সা অট্টালিকা ধন দৌলত সব কিছু ত্যাগ করতে পারে যে তাওহীদ থাকে ভিতরে। এবং বাস্তবতায় কোন সাহাবি এমন কি আছে যে তাওহীদ গ্রহণ করার পরে তাকে পিটানোর পরেও অত্যাচার করার পরে সে তাওহীদ বর্জন করেছে? না, কিছু মুরতাদ হয়ে গেছে তাওবা করা জানার আমলে, কিন্তু মুহিত ব্যক্তিকে পিটিয়ে তাওহীদ ত্যাগ করানো তার মধ্যে বড় নজির হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে কতই না অত্যাচার করেছে। কিন্তু ইবনু মাজার হাদিস 250 নম্বর হাদিস আহাদ আহাদ শব্দটা বের হচ্ছিল এই তাওহীদের কথা, আল্লাহ এক আমি এককেই স্বীকার করি আল্লাহকে এক বলে আমি জানি, যত অত্যাচার করো না কেন আমাকে এখান থেকে তোমরা ফিরিয়ে নিয়ে আসতে বাস্তবিতাই তোমরা তাওহীদটা ফ্রেশ হতে হবে। আমাদের মধ্যে তাওহীদটা মিক্সচার হয়ে গেছে, এই মিক্সচার যেন না হয়, যদি দুইটাই হয় তাহলে কেমন হবে অবস্থাটা? একদিকে তাওহীদের দাওয়াতের কথা বলছি আর একদিকে যে শিরিক করছি এই দাওয়াতের কোনো প্রভাব আসবে না। দারমিয়ানে কারে দরিয়া তখতা বন্ধ কান্দা, আসলে ভাষে আমি জানি না, সে বসে আছে বলতে লজ্জা লাগছে কিন্তু কথাটা খুব চমৎকার। দারমিয়ানে কারে দরিয়া তখতা বন্ধ কান্দা বাজি গিরে কে দামান তার মাথে হুঁশিয়ার বাস, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে বেঁধে দিলে মরে তক্তায় বলে দিলে ফের সাবধান আঁচল যেন ভিজে না যায়। কথা কেমন হলো? একেবারে ঢেউ সম্পূর্ণ সাগর উত্তাল তক্তার উপর আমাকে বেঁধে দিচ্ছে আর বলে দিচ্ছে সাবধান তোমার যেন আঁচল ভিজে না যায়। এটা কি সম্ভব? ঢেউ তো তাকে ডুবিয়ে দিবে। একদিকে ইসলামের কথা বলছি আরেকদিকে শিরিকের কথা বলছি, তাহলে দুইটা কি এক জায়গায় মিক্সার করে কখনো ইসলামী জাগরণ সম্ভব না? কখনো সম্ভব না। আকিদাটা কেমন হতে হবে আপনাদের আবার সংস্কার করার জন্য বলছি, আকিদার আলোচনা করা শুনেন। আসলে সৌদি আরবের পক্ষে আকিদার আলোচনা করাটা একটা বোকামি মত, কারণ এখানে আকিদার আলোচনা বেশি হয়। তো ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আকিদাটা পোষণ করতে হবে কত শক্তভাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ মিরাজে নিয়ে গেলেন, সপ্ত মাসমন ভেদ করে সিদ্দাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে কথা কথোপকথন হয়ে আবার ফিরে আসলেন একই রাত্রিতে। তিনি মক্কা থেকে গেলেন বাইতুল মাকদিস,
যা অনেক দূরের পথ সেই যুগে, সেখান থেকে প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব প্রায় 500 বছর। তো সেখানে এক রাত্রের মধ্যে 3500 বছর যেতে হবে, যা যেতে লাগবে, আমার আসতে লাগবে কত বছর? তাহলে কত হাজার বছর হলো? 7000 বছর লাগবে, তাই না? তো আপনি কি উত্তর দিল? 3500 কত ভাই? মানে আপনারা উল্টা পাল্টা করে ফেলছেন নাকি? এতদিন সময় লাগবে যদি আসতে, এর মাঝখানে ষষ্ঠ আসমান থেকে কোন হাদিসে 9 বার আসছে আল্লাহর কাছে গেছেন, বুঝেননি কথা? কোন হাদিসে 5 বার আসছে আল্লাহর কাছে আবার ফিরে গেছেন, সময় লেগেছে, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার সেখান থেকে বাইতুল মাকদিসে এসে নবী রাসূলের ইমামতি করে সালাত আদায় করেছেন, ওখান থেকে ফিরে আবার মক্কা এসে বলছেন, মক্কা এসে বলছেন সবার সামনে, এক রাত্রে আমি সবকিছু দেখে আসছি, ভ্রমণ করে আসছি, কেউ বিশ্বাস করবে? এই যুগে বললে বিশ্বাস করতেন না আপনারা। এই যুগে যদি দাজ্জাল বের হয় তাহলে নবীর অনুসারী পাওয়া যাবে না, সব দাজ্জাল অনুসারী হয়ে যাবে ম্যাক্সিমাম। দাজ্জাল অনুসারীর অভাব নাই। এখন একটা পীর মাইকে ফু দেয়, আর এই ফুটা দেওয়ার জন্য একটা জায়গাতে অন্তত 10,000, 20,000, 50,000 মানুষ আছে, তাহলে দাজ্জালের অনুসারীর অভাব আছে বর্তমান পৃথিবীতে? অভাব নেই। এই যুগে হলে আমি বিশ্বাস করতো না। মুস্তাদের একটা হাকিমের হাদিস 4407 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা এসে বললেন, তখন 3 শ্রেণীর মানুষ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে বিস্তারিত আসছে হাদিসটা, একটা হলো মুশরিক কাফের মুনাফিক দুর্বল ইমানের লোকেরা ভাবছে যে আসলে আবু জাহালরা যেটা বলে এটাই মনে হয় ঠিক, মুহাম্মাদের মাথাতেই সমস্যা আছে, না হলে এই কথা বলতে পারে? একদিকে মায়ের চোটে টিকতে পারছে না, ঘর ছাড়ার অবস্থা, আর এই মুহূর্তে মেয়ের কাছ থেকে সে খবর দিয়েছে, কেমনে টিকা নেই? তখন আবু করজানের বাড়িতে চলে গেছে এই 3 শ্রেণীর মানুষ, কাফের মুশরিক মুনাফিক। শুনেছো ঘটনা কি ঘটেছে? এই ঘটেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের এই কথাটা বলেছেন কি? তো বলছে, আরে মুহাম্মদ বলেছে কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাক, যদি এই কথা এইভাবে মুহাম্মদ বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। তখন তারা বলছে, কোন আওয়াজ শুনতে কহু আনহু যাহাবা লাইলাতা ইলা বাইতুল মাকদিস ওয়া রাজা ক্বাবলা আন ইসবাহা। আশ্চর্য, তুমি কি বিশ্বাস করো যে এক রাত্রিতে বাইতুল মাকদিসে গেছে আবার ওই রাত্রিতে সকাল হওয়ার পূর্বে ফিরে এসেছে, এটা তো বিশ্বাস করো? আবু বকর জানার বললেন ঠান্ডা কণ্ঠে, ক্বালা নাআম ইন্নী লা উসাদ্দিকুহু, অবশ্যই আমি এই ঘটনাকে বিশ্বাস করি। ওয়া ইন কানা আবআদু মিন যালিক, শুধু এটাই বললেন না, আরে এই ঘটনা শুধু না, এর চেয়েও যদি কোন দূরবর্তী ঘটনার কথা বলেন মুহাম্মদ তো বিশ্বাস করে। আকীদাটা কত ফ্রেশ ছিল, পরিষ্কার ছিল, তার আকীদা কত পরিষ্কার ছিল। তারপরে বলছে, ইন্নি উসাদ্দিকুহু উসাদ্দিকু বি খবরিন সামায়ে গুদওয়াতান আও রাওহাতান, আমি তার কাছে যে সকাল সন্ধ্যায় আসমান থেকে খবর আসে সেটাকে আমি সত্যায়ন করে আমি বিশ্বাস করি। বলুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনলেন কি মুমিনদের পক্ষ থেকে না কাফেরদের পক্ষ থেকে? বিশ্বাসটা করলেন কি? রাসুমিয়া যালিকা আবু বকর আস-সিদ্দিক, এই কথাটি বলার কারণ তাকে আবু বকর সিদ্দিক বলা, আস-সিদ্দিক নামকরণ করা হয় তাকে। তো এই কথাটা শুনলেন কাফের মুশরিকদের কাছ থেকে, আর তিনি শুধু একটা কথা জিজ্ঞেস করেছেন, বলেছেন তাকে। এই জিনিসটাই যদি আমরা উপলব্ধি করি আকীদাকে আব্দুহু ওয়া রাসূলুহু, যদি এটা আপনি বুঝতাম
তাসদীকহু ফীমা আমার ফীমা আখবার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খবর দিয়েছেন তাকে সত্যায়ন করা, এটা খুব জরুরি। আমি আকীদার উপরে আর কথা বলবো না, শুধু এতটুকু বলবো কোরআন এবং সুন্নাহর মধ্যে যা কিছু বর্ণনা এসেছে সকল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটাকে বিশ্বাস করতে হবে 10% কত পার্সেন্ট? 100% কোন বিশ্বাসে জীর্ণ থাকা পরিষ্কার বিশ্বাস থাকতে হবে, যেমন সাহাবীদের ছিল। ওই বিশ্বাসের জাগরণ যদি ঘটাতে পারি তাহলে এটা আমার রাজনৈতিক ক্ষেত্রেও তাই, অর্থনৈতিক ক্ষেত্রেও তাই, পারিবারিক ক্ষেত্রেও তাই, সামাজিক ক্ষেত্রেও তাই, ব্যক্তিগত ক্ষেত্রেও তাই, সর্বক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করব, তাহলে জাগরণ ঘটবে ইনশাআল্লাহ। আর একটা কথা আমার আছে, সেটা হলো বাস্তব ইসলামের রূপটাকে প্রদর্শন করা, অর্থাৎ আকীদা গেল এবার আমল চলে আসলো, এই আমলটাকে বাস্তবায়নের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত উপস্থাপন করা, রূপদান করা। আমরা অনেকে আকীদাগত বিশ্বাস করি কিন্তু আমলের ক্ষেত্রে খুব দুর্বল না। যে কোরআনে কত জায়গায় বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের সাথে কি আমলের? তাহলে আপনি কেন দূরে আছেন? যদি আমলটাকে রূপদান না করতে পারি তার মধ্যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, একটা আমল না করলে কথা বলে কথাটাকে আপনি আমল মনে করবেন, আজ থেকে যে কোনো কথা বলছেন এই কথাটাকে আমল মনে করবেন। কথার কারণে একজন ব্যক্তি জান্নাতে যায় আর কথার কারণে একজন ব্যক্তি আবার কি জান্নাতে যায়, কথাটাকে আমল মনে করবেন, এই শিক্ষাটা উপলব্ধি করবেন। আমলের ক্ষেত্রে আমরা যদি বাস্তবতার ক্ষেত্রে প্রদর্শন করি ইসলামের যে শিষ্টাচার, আজকে যে শিষ্টাচার মুসলিমদের মধ্যে হওয়ার দরকার ছিল সেটা গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানরা। যে কোনো আচার আচরণের ক্ষেত্রে আপনার মধ্যে উগ্র চরমপন্থা স্বভাব না, যেখানে নমনীয় হওয়ার দরকার সেখানে নমনীয় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সচ্চরিত্রবান ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, একজন ব্যক্তি সারা জীবন নফল সেবন করে, ওই ব্যক্তির যে নেকি তার সে নেকির পাল্লা ভারী হবে তার মধ্যে সচ্চরিত্র আছে। কেন গুরুত্ব দিলেন এটা? আসলে আমলের ক্ষেত্রে আমরা দুর্বল। বন্ধুরা আমার বক্তব্য আমি আর লম্বা করবো না, সে বসে আছেন, আমি গুটিয়ে নিয়ে এসে বলতে চাচ্ছি যে মনীষীরা, যে সমস্ত ব্যক্তিবর্গ ইসলামী জাগরণের উপরে অনেক কাজ করেছেন, প্রচেষ্টা করেছেন, তারা যে মূলনীতিগুলো দিয়ে গেছেন এই মূলনীতিগুলো অনুসরণ করা জরুরি। এই বর্তমান যুগের শেখ মোহাম্মদ সালেহ আল সাইমিন রহিমাহুল্লাহ, তিনি 14টা মূলনীতি পেশ করে গেছেন, বইটাও অনুবাদ হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনারা সেগুলো লক্ষ্য করবেন, এতগুলো পয়েন্ট বলার এখন সময় নেই। শেষে আপনাদের অনুরোধ করব যে তাওহীদের প্রচার এবং প্রসারের জন্য আপোষহীন হতে হবে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলের ক্ষেত্রে হতে হবে কি আপোষহীন একবারে। যদি আপনি আপোষহীন না হন, আপনিও যদি তাওহীদের সাথে শিরিকের মিশ্রণ করেন, তাহলে সারা পৃথিবীতে আর সহি আকিদা সহি আমলের কোন লোক পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না, কেউ করবে না। বড় বাংলাদেশ প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টা। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তাকে উপাধি দেওয়া হয় ইমাম আহলে হাদিস, তিনি একটা চমৎকার কথা বলেছেন, এই কথার বাস্তবায়নটা হয়ে গেছে। লাউলা হাদিল ইসলাম লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, অর্থাৎ যদি পৃথিবীতে এই হাদিসের অনুসারীরা না থাকতো, আহলে হাদিসরা না থাকতো, তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। এই বাস্তবায়নটা বাংলাদেশে ইমাম আবু দাউদের উপর দিয়ে হয়েছে। আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ কিতাব ও সালাতের মধ্যে, সালাত অধ্যায়ের মধ্যে যত হাদিস উল্লেখ করেছে আর কোন মুহাদ্দিস এত হাদিস সূক্ষ্মভাবে উল্লেখ করেননি, অথচ আবু দাউদ থেকে বহু হাদিস তুলে দেওয়া হয়েছে, বুখারী থেকে অধ্যায় তুলে দেওয়া হয়েছে, শব্দ সেন্স করা হয়েছে,
কেন যেন সহি আমুলটা রূপ মানুষ জানতে না পারে, আমুলটা যেন মানুষ ভালোভাবে করতে না পারে। এটা করা হয়েছে একমাত্র মাঝহাবি স্বার্থে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম আবু দাউদের কথায় ফিরে যেতে হয়, একজন যদি সহি হাকিদার মানুষ থাকে আল্লাহ তার মাধ্যমে হকটাকে প্রকাশ করাবে। সৃষ্টি করে যা শরীয়তের মধ্যে নাই, আল্লাহ তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, মহান আল্লাহ পৃথিবীর আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকে। সাবধান পৃথিবীবাসী মনে রেখো, এরাই হল পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনাদের আকীদা আমলের ক্ষেত্রে স্বচ্ছ পরিচ্ছন্ন তৎপরতা পরিচ্ছন্ন কার্যক্রম খুব জরুরি। যেভাবে বাংলাদেশে গিয়ে আপনার দাওয়াতে কাজ চালান এইভাবেই অব্যাহত রাখতে হবে, আমি আরো বাড়ানোর জন্য বলবো। আমি বক্তব্য দিতে গেলে বলি সবচেয়ে বড় অবদান এই ইসলামিক সেন্টার গুলির এখানে সোজা হবে, তাদের পক্ষ থেকে দাওয়াত পেয়ে বাংলাদেশের যারা কাজ করে প্রবাসী ভাইয়ের পেটের জন্য আসে আর বাড়ি থেকে দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উপর বরকত দান করুন, আমিন। আপনাদেরকে কবুল করুন, আমিন। কখনো আপনার উপর জেল হতে পারে, আপনাকে জঙ্গি অপবাদ দিতে পারে, আপনাকে গালি দিতে পারে, কিন্তু গালির ক্ষেত্রে কষ্টের ক্ষেত্রে অপবাদের ক্ষেত্রে একবার স্বাভাবিক ভাগ গ্রহণ করবেন, কখনো এটাকে বড় মনে করবেন না। কারণ সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানকে বৃদ্ধি করে দেন। আম্মারের পরিবারকে কি বলেছিলেন বলছেন তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ পূরণ করো, নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাতের স্থান নির্ধারিত হয়ে গেছে। আমি কষ্ট করব, ধৈর্য ধারণ করব, আর আশা করব আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কষ্ট দিয়েছে কাফেররা মুশরিকরা, গলা চিপে কাবা চত্বরে তাকে ঘুরে নিয়েছে এইভাবে। আবার উত্তমে মরিদ এই বদমাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ঘায়ের উপরে চড়ে বসে তখন সেজদা দিয়েছিলেন, সেই বুখারী হাদিস। তাকে কম লাঞ্ছিত করেনি, তাকে কম অত্যাচার করেনি, কিন্তু সত্যি সম্মান তো রাখতে তিনি। আপনি যদি আপনার এলাকায় ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করতে পারেন তবে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের আমি নসিহত করব যে বহু সুন্নাত বাংলাদেশ থেকে উঠে গেছে, এমন যে একটা শুধু উদাহরণ, এক রাকাত নামাজ এক রাকাত যে বেতের পড়া যায়, বেতের সালাত যে এক রাকাত পড়া যায়, এই সুন্নাতটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে না। অথচ আলবিত্র রাকাত ওয়াহিদা, বেতের কয় রাকাত? এক রাকাত। হ্যাঁ, তিন রাকাত পড়া যায়, পাঁচ রাকাত পড়া যায়, সাত রাকাত পড়া যায়, নয় রাকাত পড়া যায়, কিন্তু এক রাকাতের হাদিস বেশি আসছে সহিহ বুখারী পড়াচ্ছে 36 বছর যাবৎ, 22 বছর যাবৎ একজন পড়াচ্ছে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে। তাকে বলা হলো না বুখারীতে এক রাকাতের কোন হাদিস নাই। আমি সহিহ বুখারী নিয়ে এসে সামনে দিয়ে বললাম যে স্যার এটা হাদিসটাকে চোখে পড়েনি নাকি আপনার দেখেন তো, তো হাতে দেখে বলছে যে এই হাদিস যে বুখারিতে আছে এটা আর কোনোদিন আমার চোখেই পড়ে। আপনারা 22 বছর ধরে বুখারি পড়াচ্ছে, এক রাকাত বেতের হাদিস আছে সেটা চোখে পড়ে।
আসলে জন্ডিসের রোগী হলে চোখে এরকমই দেখে, আসলে স্নায়ুটা ক্যান্সার হয়েছে, ভালো দেখবে কি করে? বলছি যে বহু সুন্নাত মরে গেছে। আমি আপনাদের বলবো ওই হাদিসটা শোনাবো, 10,294 নম্বর হাদিস, তারপর আমি কাবিরের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাইকা যামান সাবর, ও সাহাবীরা তোমাদের পরবর্তীতে একটা যুগ আসবে ধৈর্যের যুগ, এই যুগে কেউ টিকে থাকতে পারবে না, যিনি মুতামাসসিক ফিহি, ওই যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 75 শহীদের মর্যাদা রয়েছে। তাদের যুগের না, তোমাদের যুগে বহু বদর উহুদ খন্দকে তারা শহীদ হয়েছে, তাদের মতো মর্যাদা পাবে। সুসুল্লাহ সালাম উচ্চ দিয়েছেন সুন্নাতকে ত্যাগ করা যাবে না, প্রচার করতে হবে, মানবে না, কিন্তু দায়িত্ব পৌঁছে দেওয়ার আবার, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি পৌঁছে দিলে যে কি পাবো, আমি কেন বিরত থাকবো? বন্ধুরা, আবার এমনিতে উপমহাদেশে সুন্নাতের জাগরণ হয়নি, শত শত আলেমকে জেল থাকতে হয়েছে, শত শত আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে, শত শত ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তার বিনিময়ে সুন্নাতটা চালু হয়েছে, না হলে মানুষ জানতো না সহি বুখারী কি, মুসলিম কি, আবু দাউদ কি, নাসাই কি, এগুলো মানুষ জানতো না। আমি শেষে একটা সাহসী ইতিহাস আপনাকে শোনাই, যেন আপনার মধ্যে বল সৃষ্টি পায়। শাইখুল কুল ফিকুল মেরাজুল হোসেন দেহরবি রহিমাহুল্লাহ, তিনি হজ্জে এসেছিলেন, হজ্জে আসার পরে মিনাতে বক্তব্য দিচ্ছেন, একদিন না দুই দিন না, দুই দিন বক্তব্য, সে তৃতীয় দিনে বক্তব্য দিবে, তার বন্ধু গিয়ে বলছে বক্তব্য অফ করো, আজকে বক্তব্য দিলে সমস্যা আছে, কেন? তোমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, বেদাতিরে তোমাকে মেরে ফেলে দেবে। তিনি বলছেন আমাকে মেরে ফেলে দিবে, তাই বলে বক্তব্য বন্ধ করো? তিনি গর্জে বলছিলেন ইসি হারাম মে ইমাম নাসাই বি শহীদ হয়ে জাহাঁ মেরা কতল কে লিয়ে মনসুরা হো রহে হে, মায় আপনার কতল কে লিয়ে আমাদের বলকি তাবলিগ সে বাস না হোগে। শুনে রাখো, তুমি আমাকে কি বলতে এসেছো? এই হারাম চত্বরে ইমাম নাসাইকে হত্যা করা হয়েছে, যেখানে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তাওহীদের দাওয়াত থেকে বিরত হব না। এরকম আকর্ষণ মানসিকতা, একবার আমিন বলার কারণে 1 বছর জেল খাটতে হয়েছে। এসা সারাত আমিন বলেছেন পাঞ্জাবের জেলখানায় 1 বছর জেল খাটতে হয়েছে, শুধু আমিন বলার কারণে মেরে নিয়েছেন, কিন্তু আমি বলা কি ত্যাগ করেছিলেন? সুন্নাতকে কত ভালোবাসতেন, আকীদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন তারা, আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছে, এমনই তাকে নাম বলা হয় শাইখুল কুল ফিল কুল, এত বড় মর্যাদার মানুষ। আলহামদুলিল্লাহ, আপনারা কখনো দাওয়াত থেকে পিছপা হবেন না, দেশে গিয়ে আরো বেশি বেশি দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্যের সময় বলছিলাম যে দাওয়াতি কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য এবং এলাকা ভিত্তিক দাওয়াত পৌঁছানোর জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দেশে যখন যাবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা এই সৌদি আরবের শেখদের মতো, আমাদের অত টাকা পয়সা নাই, কিন্তু যেমন এক নজরে আকীদা তাওহীদ একটা ছোট্ট বই, 64 পৃষ্ঠা একটা বই আমরা বিনামূল্যে বিতরণ করে থাকি আপনাদের সহযোগিতায়, আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ সহযোগিতা করে। এক নজরে ওজু সালাত, এক নজরে আপনার হজ উমরা, আমরা মানুষকে ফ্রি বিতরণ করি, আপনি যে জেলা থেকে ডাকবেন না কেন জানাবে, সেখানে আগে পাঠাবে, আসলে তথ্য ভিত্তিক মানুষ জেনে নিক আসলে আমলটা কোন সঠিক আর কোনটা ঠিক। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। দেশে ফিরে গিয়ে আপনার দাওয়াতি কাজ করবেন, এখান থেকে আপনার দাওয়াতি কাজ করবেন, সবচেয়ে আনন্দ লাগে এখান থেকে সহযোগিতা করে, কোথায় ভুলা, কোথায় ফেনি, কোথায় ঝালকাঠি, কোথায় বরগুনা, এখানকে অর্থ তুলে সেখানে পাঠিয়ে দিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করতে পারছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ভুলবো কি করে বলেন দেখি, আপনাদের ভুলার কোনো পথ আছে? শুধু বলি আপনাদের জন্য আল্লাহ তুমি আমাদের প্রবাসী ভাইদেরকে জান্নাতের জন্য কবুল করে, আমিন। আপনাদের কথা বলে আমার এই অবদানকে খাটো করা ঠিক হবে না, সাথে সাথে আপনাদের কাছে আমরা দোয়া চাই,
আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে সাহসিকতা নিয়ে দাওয়াতে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন। আমিন। যতই বক্তব্য দিই আল্লাহ যদি কবুল না করেন তাহলে অসহায়। এই জন্য আপনাদের কাছে ভিখারি আমরা, যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাওয়াতটা যেন ইখলাসের সাথে হয় এবং আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমাদের মধ্যে কোনো রিয়া যেন না থাকে, আমাদের মধ্যে যেন মাঝহাবি দলীয় কোনো ঘোড়াবি যেন না থাকে, আমরা যেন নির্ভেজাল তাওহীদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ আমিন। আমি দোয়া করি আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে সহি আকিদার উপরে প্রতিষ্ঠিত করো। আমিন। আল্লাহ সবাইকে যাদের মধ্যে শিরিক এবং বেদাত আছে তাদের হৃদয়ে তুমি তাওহীদ ও সুন্নাহর আলো জ্বালিয়ে দাও। আমিন। আমি বিশেষ করে বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশের নাগরিক হিসেবে আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার দেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আমিন। পীর পূজা, মাজার পূজা, কবর পূজা এবং জাহেলিয়াত মুক্ত একটা দেশ হিসেবে কবুল করো। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার বিষয় হলো সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা বা সৎ ব্যক্তির চেয়ে সহচর্য। মহাভারা বেবাদিলাতে শেখ মতিউর রহমান আস-সালাফি।